খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা। সকাল ছটায় মন্ত্রীর বাড়িতে ইডির হানা, তদন্তকারীরা হানা দেন। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি চলছে। কোথায় কোথায় তল্লাশি চলছে দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। 13টি জায়গায় তল্লাশি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। রথীন ঘোষের বাড়িতে ইডি সকাল ছটার সময় পৌঁছে গিয়েছে। 5 ঘন্টা হয়ে যাচ্ছে তল্লাশি অভিযান চলছে। প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রশান্ত চৌধুরী সল্টলেকের টিটাকর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা। আর কার বাড়িতে? গোপাল সাহার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, তার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা। পাঁচগুড়ায় যিনি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতে, অপর্ণার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। কেই অপর্ণা মৌলিক, যিনি কিনা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যার কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা তথ্য জানতে চাইছেন, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতেও কিন্তু, তার লেকটাউনের বাড়িতেও ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং বরানগরের চেয়ারপারসন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অপর্ণা মৌলিক, তার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে 6টি জায়গার ছবি তুলে ধরছি আমরা এই মুহূর্তে সকাল থেকে। রিপাবলিক বাংলা প্রথম যে খবর তুলে ধরে, গোটা রাজ্য জুড়ে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সৈকত রয়েছেন রথীন ঘোষের বাড়ির সামনে থেকে। 5 ঘন্টা তো পার হয়ে যাচ্ছে, সৈকত কি আপডেট? তদন্তকারীরা ঢুকেছেন সকাল 6টায়। একদমই, দেখো 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে 6 ঘন্টা অতিক্রান্ত হতে চললো রথীন ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা। শুধু রথীন ঘোষ নয়, উত্তর চব্বিশ পরগনার একাধিক পৌরসভা চেয়ারম্যানের বাড়িতে এবং অফিসেও ইডি আধিকারিকরা গেছেন এই মুহূর্তে। একেবারে লেটেস্ট যে নিউজ পাওয়া যাচ্ছে, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। কামারহাটি মিউনিসিপ্যালিটিতে এই মুহূর্তে ঠিক 15 থেকে 20 মিনিট আগে ইডি আধিকারিকদের 3 জনের একটি টিম যান, প্লাস তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সেস আছে। সেই সেন্ট্রাল ফোর্স নিয়ে কামারহাটি মিউনিসিপ্যালিটির যে অফিস বা মিউনিসিপ্যালিটি ভবন, সেই মিউনিসিপ্যালিটিতেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি সেই মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তো সকাল থেকেই তল্লাশি চলছে। মিউনিসিপ্যালিটিতে মূলত ইডি আধিকারিকরা যে বিষয়গুলো জানতে চান, যে তথ্য এবং ইনফরমেশন, ডেটা কালেকশন গেছেন। পাশাপাশি শ্বেতা চক্রবর্তী, যার নাম উঠে এসেছিল এই অয়নশীলের বান্ধবী, তার রুমেও আজকে তার সঙ্গে একবার কথা বলতে পারেন এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। অর্থাৎ বর্তমান খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান, পাশাপাশি মিউনিসিপ্যালিটির, উত্তর চব্বিশ পরগনার একাধিক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের বাড়িতে হানার পরে এবারে কামারহাটি মিউনিসিপ্যালিটিতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। এবং এই কামারহাটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু অয়নশীলকে যখন গ্রেপ্তার করা হয়, তখন কামারহাটি মিউনিসিপ্যালিটির অন্যতম একজন কর্মী, ইঞ্জিনিয়ার পদে থাকা এই শ্বেতা চক্রবর্তীর নাম উঠে এসেছিল, তাকে তলবও করেছিল এই ইডি আধিকারিকরা। এবার কামারহাটি মিউনিসিপ্যালিটির একেবারে অফিসে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি চলছে এই মুহূর্তে। রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চলছে প্রায় 6.5 ঘন্টা বা 6 ঘন্টা।